টি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই প্রচণ্ড গরমে আমাদের গাছগুলিতে কি কি ধরনের সার প্রয়োগ করা যাবে এবং কোন কোন ধরনের সার প্রয়োগ করলে আমাদের গাছগুলির ক্ষতি হতে পারে এছাড়াও এই প্রচণ্ড যে সূর্যের তাপ বা আলো থেকে আমাদের বিভিন্ন ধরনের ফল এবং ফুল গাছগুলিকে কিভাবে সবুজ এবং সতেজ রাখবো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়াও একজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার গাছের যে নতুন পাতা সেগুলি শুকিয়ে যাচ্ছে এবং আমার গাছের পাতা অনেকটাই হলুদ হয়ে যাচ্ছে তো কেন এমনটা হচ্ছে সার দিয়ে দেওয়ার পর তো সার দেওয়ার সময় আমাদেরকে কী কী বিষয় মাথায় রাখতে হবে চলুন জেনে নেওয়া যাক এই গরমকালে আমরা যখন সার প্রয়োগ করবো তখন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এই প্রচণ্ড সূর্যের তাপ বা দুপুরবেলায় আমরা যাতে রকম রাসায়নিক সার আমাদের গাছে না প্রয়োগ করি কোনো রকম রাসায়নিক সার দুপুরবেলায় প্রয়োগ করা যাবে না সকালবেলায় প্রয়োগ করতে পারি তবে একটি কথা মনে রাখতে হবে বিশেষ করে এই গরমকালে আমরা যদি আমাদের গাছে ডিএপি সার প্রয়োগ করি যে কোনো সময় তাহলে যদি পরিমাণ কম বেশি হয় ডিএপি সার প্রয়োগ করার পর আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলি ডিএপি সার তাহলে কিন্তু আমাদের গাছের যে কচি পাতা সেগুলি কিন্তু হলুদ হয়ে যেতে পারে তো এই গরমকালে কখনোই কোনো গাছে কোনো ধরনের গাছেই এই ডিএপি সার প্রয়োগ করা যাবে না কারণ এই ডিএপি সার কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে তাই ডিএপি সার আপনারা বর্ষার সময় বা শীতকালে প্রয়োগ করতে পারেন তবে গরমকালে প্রয়োগ না করাই উত্তম কারণ গরমকালে প্রয়োগ করার পরে পরিমাণে যদি এক একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে বা নতুন পাতা যখন আসবে সেগুলি কিন্তু শুকিয়ে যেতে পারে বা গাছের যে নতুন পাতার আগালগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই রকম ধরনের সমস্যা হতে পারে তো একটি কথা মনে রাখবেন বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে এই গরমকালে ডিএপি সার প্রয়োগ না করাই উত্তম এছাড়াও ডিএপি সার কীভাবে প্রয়োগ করতে হবে কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে ডিএপি সার থেকে আমরা কী কী উপাদান পাই এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং আরেকটি কথা মনে রাখবেন যে কোনো রাসায়নিক সার টবের গাছে প্রয়োগ করার সময় সবসময় সঠিক পরিমাণ মাপ জেনেই গাছে রাসায়নিক সার প্রয়োগ করবেন কারণ জৈব সার প্রয়োগ করার সময় আমরা যদি গাছে কম বেশি প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না এছাড়া যদি রাসায়নিক সার প্রয়োগ করার সময় বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে এক একটু পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গাছগুলি মারা যেতে পারে তাই রাসায়নিক সার প্রয়োগ করার সময় আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে এবং আমরা যত পারব আমাদের গাছগুলিতে জৈব সার প্রয়োগ করব যেমন ধরুন কলার খোসা বা চায়ের পাতা হাড় গুঁড়ো সরিষার খোল ভেজানো জাল তাহলেই কিন্তু আমাদের গাছগুলিকে আমরা সবুজ এবং সতেজ রাখতে পারবো তো কীভাবে আপনারা এই বিভিন্ন ধরনের জৈব সারগুলি আপনাদের গাছে প্রয়োগ করবেন এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেও আছে তো যারা দেখেছেন তারা সেইভাবে এখন এই গরমকালে জৈব সার প্রয়োগ করতে পারেন রাসায়নিক সার প্রয়োগ না করে আর যারা দেখেননি তাদের জন্য আমি সেই ভিডিওগুলির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিয়ে সেই মতো প্রয়োগ করতে পারেন আপনাদের গাছে তবে একটি কথা সবসময় মনে রাখবেন এই গরমকালে গাছে রাসায়নিক সার প্রয়োগ না করাই উত্তম তবে যদি খুব বেশি প্রয়োজন হয় রাসায়নিক সার প্রয়োগ করা আমাদের গাছে তাহলে আমরা সঠিক পরিমাণ সঠিক মাপ এই সব জেনেই আমাদের গাছে প্রয়োগ করতে পারি তো কীভাবে সঠিক এবং সঠিক পরিমাপ জানবেন এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোন গাছের কোন সময়ে কী পরিচর্চা করতে হবে এই নিয়ে কিন্তু আমরা ভিডিও দিতে থাকি তো আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে রাখেন তাহলে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়াও আমরা আমাদের গাছগুলিকে প্রচণ্ড যে সূর্যের তাপ সেই তাপ থেকে বাঁচানোর জন্য এখন শেডিং এরিয়ার মধ্যে রাখতে পারি বিভিন্ন ধরনের ফুল বা ফল গাছগুলিকে কারণ এই রৌদ্রের তাপেও কিন্তু আমাদের গাছের যে কচি কচি পাতা সেগুলি কিন্তু হলুদ হয়ে যেতে পারে এছাড়াও প্রত্যেক দিন বৈকালবেলায় বিশেষ করে এখন এই গরমের কালের ওয়েদারে আমরা গাছগুলিকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে এক্সপ্রে করে দিতে পারি তাহলেও কিন্তু আমাদের গাছগুলি সবুজ এবং সতেজ থাকবে এছাড়াও মাটি যদি খাড়যুক্ত হয়ে যায় বা একেবারেই শুকিয়ে যায় সেই জন্য আমরা মাটিতে হালকা করে কোকোবিট দিয়ে সেই সেই টবের গোড়ায় জল দিতে পারি তাহলেও কিন্তু আমাদের গাছগুলিকে আমরা সবুজ এবং সতেজ রাখতে পারবো তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ